করছিস তুই? এইভাবে কাচ্ছিস কেন ভেবে করে? মা মা দেখো না, এই পাখা দিয়ে আমি হাওয়ায় খেতে পারি না, যখনই হাওয়া পাই তখনই বন্ধ হয়ে যায়। এ বাবা, এই জন্য তুই কাচ্ছিস? এখন আমি কি দিয়ে হাওয়া খাবো? আরে কান্না করিস না, থাম থাম, আমি একটা ব্যবস্থা করছি। এই দেখ মিষ্টু, তোর জন্য আমি কি নিয়ে এসেছি। ওয়াও, নতুন পাখা! হ্যাঁ, এটা আর বন্ধ হবে না। ঠিক আছে, এখন থেকে আমি একটা দিয়ে হাওয়া খাবো। ওটা ফেলে দে, ফেলে দে। তোদের আবার পেয়ারা পারতে হয় কেন? এক্ষুনি না ভাত খেলি তোরা। আরে কার মনে কখন কি খেতে চায় সেটা বলা যায়, তাই? তার মানে তোদের মনে এখন পেয়ারা খেতে চাচ্ছে। ঠিক ধরেছি আমি। বিরিয়ানি খাবি? ওরে বাবারে, তোদের মনের কথা ধরতে আর আসবো না আমি, পালাই পালাই। এই বোন, তুই ওটা কি খাচ্ছিস? বাদাম খাচ্ছি। বাদাম খাচ্ছিস? এই বোন, তোকে বাদাম কে দিয়েছে? কেন, আমি এনেছি। তাই নাকি? আমাকে দুটো দে না, খাবো। কোনোদিনও খাইনি, দে না দুটো। এ বাবা, আরে এইভাবে বাদাম খাচ্ছিস কেন? গলায় আটকে যাবে তো। ঠিক আছে ঠিক আছে বোন, তোকে আমাকে বাদাম দিতে হবে না, তুই আস্তে আস্তে খা। দেখেছ মেয়েটা কি কিপটে, মাকে বলে দেবো তুই আমাকে বাদাম দিলি না তো। দে দুটো। ঠিক আছে ঠিক আছে, তুই খেয়ে নে, কালকে যখন আমি স্কুলে যাব আসার পথে না আমি এক বস্তা বাদাম নিয়ে আসবো, তোকে দেবো না। চোখ বন্ধ করতে হবে, আবার হাতও পাততে হবে। ঠিক আছে, দুধ পাউডার খাওয়ার জন্য আমি সব করতে পারি, দে চোখ বন্ধ করেছি। এবারে দুধ পাউডার খাবো। এ বাবা, এটা তো নুন। তুমি নুনটাকেই দুধ পাউডার মনে করে খাও, তাই না? তুই আমাকে সব সময় ঠকাস, আজকে তোকে ধরতে পারলে। দাঁড়া দাঁড়া দাঁড়া, নুন দিয়ে তুই আমাকে ঠকালি। দাঁড়া, এখন লুকিয়েছিস, তুই এখানেই বসে থাকবি এখানে। ওরে বাবা, পালাচ্ছে পালাচ্ছে, মিষ্টি পালাচ্ছে। মিষ্টু, এইভাবে ডাকছিস কেন? তুমি সকালবেলা বলছিলে না আমি বাদাম খাবো, বাদাম খাবো, বাদাম এনে দাও, বাদাম এনে দাও। হ্যাঁ বলছিলাম তো, দেখ না তোর বাবা আমাকে এনেই দিল না। সেটা আমি জানি, বাবা তোমাকে বাদাম এনে দিল না, তাই তো আমি স্কুল থেকে আসার সময় তোমার জন্য বাদাম এনেছি। তুই আমার জন্য বাদাম এনেছিস? হ্যাঁ। কি মজা কি মজা, আজকে আমি বাদাম খাবো, মিষ্টু আমার জন্য বাদাম এনেছে। দে দে দে, আরে ভালো করে তুই আমার হাতে দে, আমি এভাবে খেতে পারবো নাকি? এভাবেই দিলি, সবগুলো আমি খাবো। ঠিক আছে। এ বাবা, এগুলো বাদাম কি রে? এগুলো তো বাদামের খোসা। দেখেছো আমাকে কিভাবে টকালো? দাঁড়া 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 দাঁড়া, তোকে আজকে ধরতে পারলে, তুই বাদামের খোসা এনে দিয়েছিস আমাকে। দাঁড়া, এই মিষ্টু, এই নে তোর জন্য ভাত এনেছি, খেয়ে নে। এই ভাত আমি খাবো না। কেন? এই দেখো ভাতের মধ্যে কতগুলো পোকা। কোথায়? এই দেখো এই যে। এ বাবা, এগুলো পোকা না তো। তাহলে এগুলো মুসুর ডালের বড়া। ও, আমি ভেবেছিলাম পোকা। তুমি এইসবই ভেবে থাকো, তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে। খুব দুষ্টু হয়েছে, এত কষ্ট করে আমি মুসুর ডাল বেটে বড়াগুলো করে দিলাম, এখন বলছে এগুলো পোকা। তাড়াতাড়ি খা, খেয়ে বল কিরকম হয়েছে।